যেহেতু আমাদের আজকে টপিকসটা আমরা রেখেছি যে সোনামণিদের বা বাচ্চাদের অ্যাজমা বা শ্বাসকষ্টের সমস্যা, অনেকে হয়তো প্রোগ্রাম দেখছেন, খুব কমন একটা প্রবলেম স্যার। অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন রকম সমস্যাগুলোকে অ্যাজমার মধ্যে ফেলে দিচ্ছি, যে যদি একটু দেখা যায় ঠান্ডা লেগে যায় বা বিভিন্ন কিছুকে আমরা ভেবে নেই যে অ্যাজমা হয়ে গেল কিনা। এই বিষয়টা হচ্ছে ধারণাটা একটু ক্লিয়ার করে দেন যে আসলে অ্যাজমাটা কোন বয়সে হয় বা অ্যাজমাকে আমরা কখন অ্যাজমা বলবো, কী কী সাইন সিমটমসগুলো দেখলে। আচ্ছা, প্রথমে আসলে অ্যাজমার মতন সিমটমস, হ্যাঁ, অ্যাজমার সিমটম তো কাশিও হয়, সর্দি ঠান্ডাও থাকে, আর কিছু কিছু কন্ডিশন আছে যেগুলোতেও সিমিলার টাইপ অফ সিমটমস থাকে, অসুবিধাগুলো থাকে। অ্যাজমাতে শ্বাসের জনিত অসুবিধাটা হয়, অন্যান্য কন্ডিশনে কোনো কোনো ক্ষেত্রে আপনার শ্বাসজনিত অসুবিধা হয়। অ্যাজমাটা মূলত আসলে একটা অ্যালার্জিক রিয়াকশন, এটা একটা টাইপ অফ রিয়াকশন যেটা শরীরের ভিতরে এয়ারওয়েগুলোকে ইনভলভ করে ফুসফুসে, যখন এটা প্রদাহটা এত বেশি হয় যে এটার পথগুলো সব সংকুচিত হয়ে যায়, তখন শ্বাস নিতে ছাড়তে, বিশেষ করে ছাড়তে অসুবিধা হয়। এটা কিন্তু ইনফেকশন নয়, ইট ক্যান বি ট্রিগার্ড বাই অ্যান ইনফেকশন, কিন্তু আসলে এটা ইট ইজ মোস্টলি অ্যান অ্যালার্জিক রিয়াকশন। মানে কোনো ইনফেকশন যদি থাকে তাহলে অ্যাজমা মানে হতে পারে, অ্যাগ্রিগেটেড হতে পারে। মানে যেমন ভাইরাল ছোটো ছোটো বাচ্চাদেরকে যখন একটা ভাইরাল ইনসাল্ট হয়, কমন কোল্ড এগুলো হচ্ছে, সে দ্যাট ক্যান বি এ ট্রিগারিং ফ্যাক্টর ফর অ্যাজমা। বাট এটা কিন্তু আসলে মূলত একটা অ্যালার্জিক রিয়াকশন ইনভলভিং দ্য লাংস। আর কতগুলো আছে যেখানে সিমিলার টাইপস অফ সিমটমস আমরা দেখি, সে একটা ব্রঙ্কিওলাইটিস বলে একটা কন্ডিশন আছে, এটা মোস্টলি টু ডু উইথ ভাইরাল ইনফেকশনের সাথে হয়, এবং এটা ছোটো বাচ্চাদের, বিশেষ করে আন্ডার টু ইয়ার্স বাচ্চাদের বেশি দেখি, বেশি হয়। হ্যাঁ, তো এটাতেও কিন্তু ফিচার্সগুলো অলমোস্ট ক্লিনিক্যাল ফিচার্সগুলো অ্যাজমার মতো নয়, বাট ইট ইজ নট অ্যাজমা। অ্যাজমার সাথে আরেকটা ডিফারেন্স হলো, অ্যাজমা কিন্তু ইটস এ থিং যেটা রিকারেন্টলি বারবার হতে থাকে, বারবার হয়। ব্রঙ্কিওলাইটিসও বারবার হতে পারে, কিন্তু এত ফ্রিকোয়েন্টলি হয় না, এটা একটা সিজনাল একটা ভ্যারিয়েশনও থাকে। সো এখানে ডেমার্কেশনগুলো করতে গেলে অনেক সময় এত বেশি ক্লোজ সিমটমস থাকে, সেই জন্য তখন ডাক্তার নিজের অ্যাকুইপমেন্টটা ইউজ করতে হবে। তো মেয়েকে ডায়াগনোসিসটা তো সার্টেন হবে না, কিন্তু একটা আমি আভাস নিয়ে তৈরি করতে পারি, আমি একটা আন্দাজ করতে পারি যে প্রবলেম ডিলিং উইথ ব্রঙ্কিয়াল অ্যাজমা। বিকজ আমার ব্রঙ্কিয়াল অ্যাজমা যদি আমরা যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, ছোটো ভাই বোনদের ভিতরে কারো আছে, সিচুয়েশন এনভায়রনমেন্টাল একটা ফ্যাক্টর এখানে কাজ করে, এগুলো অনেকগুলো জিনিস চিন্তা করতে হবে। ইটস নট যে 1+1+2 করে টু করে ফেলছি, তা কিন্তু সবসময় হবে না। মানে সারাউন্ডিংস কিছু ফ্যাক্টর এখানে কাজ করে, যে একটা ফ্যামিলি হিস্ট্রি নেওয়াটা তখন দরকার হয়ে যায়, যে ফ্যামিলিতে কারো অ্যাজমা আছে কিনা, বা যেই ফ্যাক্টরগুলো আসলে অ্যাজমা হওয়ার পিছনে থাকে সেগুলোর হিস্ট্রিটা আমরা আসলে কালেক্ট করে আমরা বেশিরভাগ সময় ডিমার্কেশনটা করি। আমি এই সূত্র ধরে আপুর কাছে একটু আসছি। আপু যেহেতু পুষ্টি নিয়ে কাজ করছেন এবং ডায়েটিশিয়ান হিসেবে আছেন, অনেক সময় মায়েরা কি এরকম কমপ্লেন নিয়ে আসেন কি না, যে তার বাচ্চার অ্যালার্জি হয়েছে এবং সে সময় শ্বাসকষ্ট হয়েছে, বা সেক্ষেত্রে আপনার আপনাদের কাছে কিছু সাজেশন চাচ্ছে যে আসলে কি করা যেতে পারে, বিং এ ডায়েটিশিয়ান তখন আপনার আসলে এরকম পান কিনা বা পেলে কিভাবে আসলে হেল্প করেন? ধন্যবাদ আপা আপনাকে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য।